হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন ভিডিও করতে চলেছি। তো তো আমি সবাই দেখেছো আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। তো কিভাবে আমি 1K সাবস্ক্রাইব পূর্ণ করলাম সেটাই তোমাদেরকে বলবো, আর এটাই সবথেকে বড় কথা। আর আমার 1 মাস সময় লাগেনি, আমার অনেকটাই, অনেকটা বলতে 4 মাসের মতো সময় লেগেছে 1K সাবস্ক্রাইব পূর্ণ করতে। তো সেটাই তোমাদেরকে বলবো যে কিভাবে আমি পূর্ণ করলাম। তো আমি প্রথমে শর্ট ভিডিওই করতাম, শর্ট ভিডিও ছেড়েছিলাম। তো 1 মাসে, প্রথম 1 মাস আমি প্রতিদিন মিনিমাম 4টা 5টা করে ভিডিও ছাড়তাম। তো আমারও সেরকম ভিউজ আসতো না, ওই 10-15, তারপরে 200, 100, 250, তারপর আস্তে আস্তে 300-400 এরকম ভিউজ হতো। তারপরে আমি যারা যাদের বড় বড় চ্যানেল আছে সেইগুলো ভিডিওগুলোকে দেখতাম যে তারা কেমন টাইপের ভিডিও করে, কোন কোয়ালিটির ভিডিও করে, আমিও সেইভাবে ভিডিও করতাম, শর্ট ভিডিওই করতাম। তো শর্ট ভিডিওগুলো 3-4 রকম করতাম, হাসির ভিডিও, নাচের ভিডিও, তারপরে গানের ভিডিও, এগুলো করতাম। দেখতাম যে কোন ভিডিওতে ভিউজ বেশি আসে, যেই ভিডিওতে ভিউজ বেশি আসে আমি সেই ভিডিওগুলোই করতাম বারবার করে, ওই ওরকম টাইপের ভিডিওগুলোই করতাম। তো ওই ভিডিওগুলো করার পর দু মাস তিন মাস পর থেকে আমার ভিডিওতে 1K 2K এরকম ভিউজ আসতো। তারপরে বেশ মনটা খুশি হলো, ভালো লাগলো যে না ভিউজ আসছে এখন। তারপরে আমার ভিউজ আসতো, তারপরে আমি দেখতাম। আর হচ্ছে মেন হচ্ছে ভিডিও ছাড়ার নিয়ম, মানে যখন তখন ভিডিও ছাড়লে হবে না, ভিডিওগুলো এক এক টাইমে ছাড়তে হবে। মানে যে টাইমে তুমি প্রতিদিন ভিডিও ছাড়বে ওই সেই টাইমেই ভিডিওগুলো ছাড়তে হবে। সকালে আমি সকালে 11টা সাড়ে 11টার দিক ভিডিও ছাড়ি, আবার রাত্রে তো ছাড়ি না আমি, আর বিকালে 4টার পর থেকে 5টা 6টার মধ্যে ভিডিও ছাড়ি, আর ছাড়ি না, দু টাইমেই ভিডিও ছাড়তাম, ওই টাইমেই ভিডিও ছাড়ি। আর ভিডিও ছাড়া হচ্ছে, আর মেন হচ্ছে আমি তো থাম্বনেল লাগাতে পারতাম না আগে, তারপর এখন থাম্বনেল লাগানো শিখেছি, থাম্বনেল দিতে হবে, তারপরে মিনিমাম ভিডিওটাকে ভালো কোয়ালিটির আনতে হবে, মানে বেশ দেখতে একটু সুন্দর হয় সেই টাইপের ভিডিও করতে হবে, যা দেখলাম আর কি। ওই ওইভাবে ভিডিওগুলো করলে পরে তোমার ভিডিওতে ভিউজ আসবে, আর ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়বে। আর সাবস্ক্রাইব বাড়ানোর মেন টেকনিক হচ্ছে ভিউজ, ভিউজ আসলেই তোমার সাবস্ক্রাইব এমনিতেই বাড়বে। আর ভিউজ আসার জন্য তোমার ভিডিওতে, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তোমার ভিডিওতে ভিউজ আসতে হবে, আর ভিউজ আসার জন্য তোমার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, আর ভিডিও ভালো হলেই তোমার ভিডিওতে ভিউজ আসবে। মেন হচ্ছে তোমার ভিডিও, মানে ভিডিও ভালো হলেই ভিউজ আসবে। তো ওটাই সবার একই প্রবলেম যে অনেকে ভিডিও করতে ভালো পারে না, আমিও পারতাম না, এখনও পারি না, মোটামুটি যা শিখলাম দেখেছি শিখেছি ওর থেকেই একটু একটু পারি আর কি, তাও অত ভালো পারি না, যেভাবে পারছি সেভাবেই করছি। তো তোমরাও চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই সফল হবে। আর আমার তো দেখো 3-4 মাসের মতো লেগেছে, 4 মাস 1K সাবস্ক্রাইব পূর্ণ হলো। তো তোমরাও হাল ছাড়বে না, অবশ্যই করতে থাকবে, দেখবে একদিন না একদিন ঠিক সফল হবে। তো ভিডিও ভালোভাবে করো, ভিডিও করতে থাকো প্রতিদিন, আর প্রতিদিন 4টা 5টা করে ভিডিও ছাড়ো, টাইম টু টাইম, দেখবে অবশ্যই ভিউজ হবে, আর ভিউ হলেই সাবস্ক্রাইব বাড়বে। তো মেন হচ্ছে ভিডিও।